কনভয় যাচ্ছিল গুজরাটের আমেদাবাদ থেকে গান্ধীনগর হঠাৎই রাস্তার মাঝে গতি কমে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ের সেই ভিডিও শেয়ার করেছেন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি জানা গিয়েছে একটি অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দিতেই নাকি শুক্রবার গতি কমায় প্রধানমন্ত্রী কনভয় শুক্রবার সকালে গান্ধীনগর থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে আমেদাবাদ যান প্রধানমন্ত্রী সেখান থেকে গাড়িতেই ফিরছিলেন তিনি পথে একটি অ্যাম্বুলেন্সকে দ্রুততার গন্তব্যে পৌঁছানোর রাস্তা করে দেয় প্রধানমন্ত্রীর কনভয় এই মুহূর্তে দুদিনের সফরে নিজের রাজ্যে গুজরাটে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে এখন নবরাত্রি উৎসবের মরসুম সেখানে অসুস্থ ব্যক্তির অ্যাম্বুলেন্সের জন্য পথ করে দিয়ে নতুন নজির তৈরি করল প্রধানমন্ত্রী কনভয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য তার কনভয়ের পাশ দিয়ে যেতে পারে না অন্য কোনো গাড়ি শুক্রবার মানবিকতার খাতিরে বদলে গেল সেই নিয়ম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ধীরে ধীরে বাঁধিকে সরে গিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিচ্ছে প্রধানমন্ত্রী মোদীর কনভয় শুক্রবার আহমেদাবাদ থেকে গান্ধীনগরে রাজভবনে ফিরছিলেন প্রধানমন্ত্রী সেখান থেকে একটি সভায় যোগ দেওয়ার কথা ছিল তার মানবিকতার এমনই নিদর্শন সত্যিই বিরল বলে দাবি করেছেন অনেকেই প্রধানমন্ত্রীর ভিডিও পোস্ট করে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরসাংভি লিখেছেন জনগণের সরকার আমেদাবাদ থেকে গান্ধীনগর যাওয়ার পথে অ্যাম্বুলেন্সকে দিতে থামলে প্রধানমন্ত্রীর কনভয় আর কিছুদিন বাদে গুজরাটে বিধানসভা নির্বাচন তার আগে নবরাত্রি উৎসবের মধ্যে নিজের রাজ্যে গেলেন মোদী বিশেষ সূত্রে জানা যাচ্ছে গুজরাটে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধনও করেছেন তিনি শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এই ট্রেনে সাড়ে ছয় ঘন্টার কম সময়ে গান্ধীনগর থেকে মুম্বাই পৌঁছানো যাবে সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন শুক্রবার গান্ধীনগরে উদ্বোধনের পরে এই ট্রেনে সফর করেন প্রধানমন্ত্রী নিজেও